দর্শক, তীব্র দাবদাহে পড়ছে উত্তরের জেলা ঠাকুরগাঁও। শীতপ্রবণ এলাকা হলেও তীব্র তাপপ্রবাহ দেখছে জেলাবাসী। তাপের প্রকোপতা ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। 250 শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এ সামাদ। সামাদ, কি অবস্থা দেখছেন হাসপাতালগুলোতে? নিশ্চয়ই গরমের কারণে রোগীর সংখ্যা বাড়ছে, আমাদেরকে সেখানকার পরিস্থিতি জানাবেন। জি, ধন্যবাদ কবিতা। আমি যদি আপনাকে একটু জানাই যে উত্তরের এই ঠাকুরগাঁও জেলা, তার পাশেই রয়েছে পঞ্চগড় জেলা। আমাদের ঠাকুরগাঁও জেলা সচরাচর হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় এই জেলাগুলোতে শীতের যে প্রকোপতা এটা খুব বেশি থাকে, অর্থাৎ সবার আগেই শীত আসে আবার সবার পরে শীত চলে যায়। কিন্তু এবারে গরমের বেলা অর্থাৎ তীব্র যে দাবদাহ এটি অধিকাংশে বেশি। আমরা প্রায় 10 দিনেরও অধিক সময় ধরে দেখছি ঠাকুরগাঁয়ের যে তাপমাত্রা এটি অতিরিক্ত হয়ে যায়। যেহেতু আবহাওয়া অফিস ঠাকুরগাঁয়ে নেই, তারপরেও আমরা মুঠোফোনে প্রতিদিন যে তাপমাত্রাটি দেখি এটি 29 থেকে শুরু হয়ে প্রায় 44 পর্যন্ত এই তাপমাত্রার যে প্রকোপতা বা দাবদাহের যে প্রকোপতা এটি যায়। এবং আমরা সচরাচর যারই সাথে কথা বলেছি এবং যে কোনো কর্মজীবী মানুষের সাথে কথা বলছি, তারাই বলছেন এই তীব্র দাবদাহর কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে তাদের যে জনজীবন, বিশেষ করে যারা দিনমজুর রয়েছে, ট্র্যাজেডি হয়ে পড়েছে। কারণ বাইরে একেবারে থাকা যাচ্ছে না। একদিকে যেমনি ভাবে রোজা রেখে যারা দিনমজুর এবং যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারা যেমনি ভাবে কৃষকরা যারা রয়েছেন তারা মাঠে কাজ করছে, বাইরে বের হচ্ছে, বাইরে বের হওয়া আসলে দুর্বিষহ অবস্থায় পরিণত হয়ে গেছে। কারণ যে তাপমাত্রা মনে হচ্ছে যে পুরো শরীর জ্বলে যাওয়ার মতো একটি বিপর্যস্ত অবস্থায় পরিণত হয়েছে। অপরদিকে আমরা সদর হাসপাতালে আজকে সকাল থেকেই যতটুকু দেখলাম যে গত কয়েকদিন আগ থেকে এখন প্রতিদিনই শিশুর যে রোগীর সংখ্যাটা, এই সংখ্যাটা ব্যাপক হারে বাড়ছে। এবং ডায়রিয়া সহ যে গরম জনিত কারণে যে রোগগুলো রয়েছে, সেই রোগগুলোর কারণে হাসপাতালে রোগীর সংখ্যা বেশ কয়েকদিন আগের চেয়ে বর্তমানে যে রোগীর সংখ্যাটা এটা অধিকাংশ হারে বেড়ে গিয়েছে। এবং সব মিলিয়ে আরেকটি যে সমস্যা হচ্ছে সেটি হচ্ছে যে লোডশেডিং হওয়ার কারণে দেখা যাচ্ছে যে হাসপাতালগুলোতে যেটি একটি ভোগান্তি, সেই ভোগান্তিতে সৃষ্টি হচ্ছে। এবং সেখানে অধিক গরম আর একসাথে অনেক রোগী এবং একই বেডে 3-4 জন রুগী থাকার কারণে মূলত যে গরমটা এটি আরো জনজীবনে এবং রুগী এবং স্বজনদের মাঝে যে বিপর্যস্ত সেই অবস্থায় বিরাজ করছে। এবং তীব্র এই দাবদাহ এবং সর্বোচ্চ যে তাপমাত্রা এই তাপমাত্রাটাও কিন্তু জেলাবাসী দেখছে। এবং যেহেতু আবহাওয়া দপ্তর নিয়েছে যেটি আমি আগেই বলেছিলাম, সেই কারণে তাপমাত্রার যে পরিক্রমাটা সেটা বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে। 12টার দিকে 29-30 থেকে শুরু হওয়ার পর থেকে ক্রমানে সেটা বেলা যতই বাড়ে ততই কিন্তু তাপমাত্রাটা বাড়তে থাকে। অপরদিকে যারা বাড়িতে কাজ করেন গৃহিণী, তাদেরও জন্য কিন্তু বিপাকে পড়তে হয়। কারণ প্রচন্ড গরম এবং তাপের যে প্রকোপতা এই তাপ প্রবাহ হওয়ার কারণে মোটরের যে পানিটা এটি হওয়ার কারণে মূলত বাড়ির যে কাজগুলো সেগুলো হইতে বিপর্যস্ত। সব মিলিয়ে সর্বোচ্চ তাপমাত্রাই এই ঠাকুরগাঁওবাসী পুড়ছে এবং দেখছে। তো এই ছিল আমার কাছে সবশেষ।